2005 সালের 17 আগস্ট তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী 63 জেলায় একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল সমাবেশ আয়োজন করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতাউল্লাহ মণ্ডল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ। সমাবেশের সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজাল হোসেন সরকার রিপন। সঞ্চালনায় ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোকসেদ আলম। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান সাহেব বলেন, আফজাল হোসেন সরকার রিপন বলেন, এ সময় আরও উপস্থিত ছিলেন 16 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রইস উদ্দিন, 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লাসহ অন্যান্য আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।